নমস্কার বন্ধুরা, আরও একবার আমার চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব মকর সংক্রান্তির বিষয়ে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু মকর সংক্রান্তি শুরু হচ্ছে। 2024 সালের মকর সংক্রান্তি আগামী 15 জানুয়ারি, অর্থাৎ 15 জানুয়ারি 2024। বাঙালিদের কাছে এই মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি নামেও খ্যাত। এদিন বাংলার ঘরে ঘরে যেমন পিঠে পুলির বিশেষ রেওয়াজ রয়েছে, লক্ষ্মী পূজারও রেওয়াজ রয়েছে এবং সারা ভারতবর্ষ এই মকর সংক্রান্তির বিশেষ আয়োজন করা হয়। গোটা দেশে ঘুড়ি ওড়ানো, তিলের লাড্ডু খাওয়া ইত্যাদির প্রচলন রয়েছে। তাই হিন্দু পুরাণ এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী এই বিশেষ দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিশেষ দিনে রবিদেব অর্থাৎ সূর্য তার দক্ষিণায়ন গতি সমাপ্ত করে উত্তরায়ণ গতি শুরু করে, অর্থাৎ দীর্ঘ এক বছর পর রবিদেব পুত্রের ঘরে অবস্থান করে, অর্থাৎ মকর রাশিতে। একদিকে রবিদেব শনির গৃহে গিয়ে শনি যোগ তৈরি করছে, অন্যদিকে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু যোগ তৈরি হচ্ছে 2024 সালে। আর এই গুরুত্বপূর্ণ যোগের ফলে জাতক জাতিকাদের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই যোগের প্রভাবে কি হতে পারে আমাদের জীবনে এবং কি ধরনের উপায় বা টোটকা এই মকর সংক্রান্তিতে করলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আসুন সময় নষ্ট না করে ভিডিওটি দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী 2024 সালের মকর সংক্রান্তির বিশেষ শুভ যোগ শুরু হচ্ছে 15 জানুয়ারি 2024 সোমবার। মকর সংক্রান্তির পূর্ণ কাল হলো সকাল 6:50 থেকে সন্ধ্যা 6:01 পর্যন্ত, অর্থাৎ 11:12। মকর সংক্রান্তির মহাপূর্ণ কাল 15 জানুয়ারি 2024 সোমবার সকাল 6:50 থেকে সকাল 8:41 পর্যন্ত, অর্থাৎ 1:52 হলো মহাপূর্ণ কাল। যদিও রবিদেব 15 জানুয়ারি মধ্যরাত্রি পার হয়ে 2:43 ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে এবং সেই সময় থেকেই কিন্তু মকর সংক্রান্তি শুরু হবে। প্রতি বছরই পৌষ মাসের শেষ দিন এবং শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে এই বিশেষ মকর সংক্রান্তি পালিত হয়। তাই এই বিশেষ দিনে পবিত্র নদীতে স্নান সেরে মা গঙ্গার উদ্দেশ্যে প্রার্থনা করা, সেই সাথে গৃহে মা লক্ষ্মীর পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল আসে এবং স্নানের সময় সূর্যদেব এবং শনিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে জীবনে সুখ সমৃদ্ধি আনতে পারেন। শাস্ত্র মতে এই বিশেষ দিনে হলুদ বস্ত্র পরিধান করে স্নানের পরে যদি সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা করেন তাহলে জন্মকুণ্ডলিতে রবি সংক্রান্ত অর্থাৎ সূর্য সংক্রান্ত অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সূর্যদেবের উদ্দেশ্যে তামার ঘটিতে বা হাতে করে জল অর্ঘ্য দিন, সেই সাথে পূর্ব দিকে মুখ করে সূর্য চল্লিশা এবং সেই সাথে ওম ঘৃণী সূর্যায় নম এই বিশেষ মন্ত্রও আপনারা জপ করতে পারেন। এতে জীবনের বিভিন্ন অশান্তি, হতাশা, দুর্দশা, কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা, মান সম্মানের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জীবনে সুখ সমৃদ্ধি এবং মান সম্মান পাওয়ার জন্য এই মকর সংক্রান্তিতে অবশ্যই রবিদেবের উদ্দেশ্যে জল অর্ঘ্য দিন। এই পবিত্র দিনে যদি নদীতে, যে কোনো পুকুরে বা যে কোনো পবিত্র জলাশয়ে যদি স্নান সেরে তিল গুড় খিচুড়ি ইত্যাদি দান করতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে আপনার জীবনে। বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনের এই ছোট্ট কাজে আপনার জীবনের বিভিন্ন পাপ কর্মের যে অশুভ ফল, সেই অশুভ ফল থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং সেই পাপ কর্ম থেকে মুক্তি পেয়ে পূর্ণ লাভ করতে পারেন। মকর সংক্রান্তির দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আমিষ আহার থেকে সর্বদা দূরে থাকবেন। মকর সংক্রান্তিতে রবিযোগ এবং ধনুরাশিতে মঙ্গল এবং বুধের অবস্থান সব মিলিয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আনতে পারে বেশ কিছু জাতক জাতিকাদের জীবনে। বিশেষত যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন, যারা লেখালেখির কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো খবর আসবে। যারা প্রযুক্তিগত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে পারে এই বিশেষ যোগে। রবিযোগ থাকছে সকাল 7:15 থেকে রাত্রি 8:07 পর্যন্ত। তাই এই সময়ে কোনো অশুভ
যোগ আপনাকে সমস্যায় ফেলতে পারবে না। আর এই শুভ যোগে যদি সূর্য প্রণাম করতে পারেন, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। তামার ঘটিতে লাল ফুল, রক্তচন্দন, অখণ্ড চাল, গুড় ইত্যাদি দিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিন। সঙ্গে ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র 21 বার জপ করুন। এছাড়া এমন তিনটি কাজের বিষয় আলোচনা করব যেগুলো এই বিশেষ দিনে করবেন। প্রথমত, শনিদেব এবং সূর্যদেবের যে সমস্ত বস্তু সেগুলো দান করুন, কারণ মকর সংক্রান্তিতে পিতা পুত্রের গৃহে অবস্থান করছে, তাই এই সময়ে দীর্ঘদিনের যে মতবিরোধ সেগুলো ভুলে গিয়ে রবিদেব তার পুত্রের গৃহে অবস্থান করবে। বলতে পারেন পিতা পুত্রের মিলন। এদিন তামা, গুড়, তিল, লাল ফুল, কাপড়, কম্বল ইত্যাদি দান করলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। শনিদেবকে খুশি করতে কালো তিল দান করুন, চপ্পল দান করুন, গরিব মানুষকে আপনার সাধ্যমতো সাহায্য করুন, সম্মান করুন, আর তাহলেই শনিদেব সন্তুষ্ট হবেন। তৃতীয়ত, মকর সংক্রান্তিতে গঙ্গা জলে স্নান করুন। যদি তা সম্ভব না হয়, স্নানের পরে আপনি গঙ্গা জল ছিটিয়ে নিন। এতে আপনার শরীরে দুরারোগ্য ব্যাধি দূর হতে পারে এবং এই ছোট্ট উপায়ে আপনারা সারা বছর সুস্থ থাকবেন। স্নানের পরে ওম হ্রিম হ্রিম সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলে এবং শনিদেবকে শ্রদ্ধা করলে আপনার কর্ম সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। তৃতীয় যে উপায়ের কথা বলবো তা অত্যন্ত সাধারণ কিন্তু চমৎকার। মকর সংক্রান্তির দিন তিল এবং গুড় দিয়ে তৈরি লাড্ডু আপনারা সাধারণ মানুষকে বিতরণ করুন এবং নিজেও প্রসাদ হিসাবে গ্রহণ করুন। এদিন অবশ্যই পাখিদেরকে খাদ্য নিবেদন করুন, জল নিবেদন করুন, গো মাতাকে অবশ্যই খাদ্য নিবেদন করুন, সবুজ ঘাস গো মাতাকে নিবেদন করুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। কুকুর অথবা কালো কুকুরকে আপনারা খাদ্য নিবেদন করুন। আর এই তিনটি ছোট ছোট উপায়ে মকর সংক্রান্তিতে যদি আপনারা করতে পারেন, তাহলে আগামী 1টি বছর অবশ্যই শনিদেব এবং সেই সাথে রবিদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপরে থাকবে। তাই কর্ম সংক্রান্ত বাধা, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বাধা, সেই সাথে মান সম্মান সংক্রান্ত বাধা থেকে আপনারা মুক্তি পাবেন। এই বিশেষ দিনে চন্দ্রদেব অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে রাহুর নক্ষত্র অর্থাৎ শতভিসা নক্ষত্রে সকাল 8:07 পর পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে গোচর করবে চন্দ্রদেব। তাই চন্দ্রদেব সম্পূর্ণ দিন অবস্থান করবে কুম্ভ রাশিতে এবং রবিদেব অবস্থান করবে মকর রাশিতে। এদিন পঞ্চমী তিথি সম্পূর্ণ দিন থাকবে, তবে রাত্রি 2:16 পর ষষ্ঠী তিথি শুরু হবে। শুরুতেই বরিয়ান যোগ থাকছে রাত্রি 11:11 পর্যন্ত, আর তারপরেই পরিঘা যোগ সূচিত হচ্ছে। দুপুর 12:03 থেকে 12:48 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে, তবে রাহুকাল থাকবে সকাল 7:21 থেকে সকাল 9:02 পর্যন্ত। তবে সম্পূর্ণ দিন প্রায় থাকছে অমৃত যোগ। অমৃতকাল সকাল 10:49 থেকে মধ্যরাত্রি পার হয়ে রাত্রি 12:17 পর্যন্ত। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।